আসসালামু আলাইকুম। আজকের ভিডিও টপিকটা হচ্ছে যারা বার কাউন্সিল মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তাদের জন্য। যারা এখন বার কাউন্সিল অর্থাৎ অ্যাডভোকেটশিপ এনরোলমেন্ট মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা ইতিমধ্যে দুটি ধাপ পার হয়ে চলে আসছেন। একটি হচ্ছিল আমাদের এমসিকিউ এবং রিটার্ন। এর মাধ্যমে কিন্তু একজন প্রার্থীকে সম্পূর্ণভাবে তাকে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে এবং সে এলিজেবল এই কারণেই কিন্তু আজকে সে ভাইবার জন্য উপস্থিত হয়েছে। এখন এই যে পরীক্ষাটা আমরা দিব মৌখিক পরীক্ষা, এটা কিভাবে দিব বা কোন বিষয়গুলো আমাদের জানা জরুরি এবং কিভাবে আমরা সেই পরীক্ষায় উপস্থিত হব, সে বিষয়গুলো না জানার কারণে কিন্তু অনেকেই এই ভাইবা পরীক্ষায় ফেল করে থাকেন। সে বিষয়টা নিয়ে আজকে কিন্তু আমি কথা বলবো আপনাদের সামনে। দেখেন, একজন প্রার্থী যিনি অ্যাডভোকেট হতে যাচ্ছেন তার সর্বশেষ ধাপ হচ্ছে এই মৌখিক পরীক্ষা। আসলে মৌখিক পরীক্ষা খুব একটি কঠিন কোনো পরীক্ষা নয়, এটাকে আমি বলতে পারি সাক্ষাৎকার টাইপের একটি পরীক্ষা হয়। তাহলে আপনাকে মনে রাখতে হবে যে এই মৌখিক পরীক্ষা খুব কঠিন পরীক্ষা না। যেমন আমরা এমসিকিউ এরপর রিটার্ন এই পরীক্ষাগুলো দিয়ে এসেছি, এই পরীক্ষাগুলো তো মূলত একটি এক্সাম টাইপের, অর্থাৎ সেখানে আপনাকে নলেজটা যাচাই করা হয় যে আপনি কোন ধরনের নলেজ আছে, সাবজেক্ট নির্দিষ্ট সাবজেক্ট 60টি সাবজেক্ট, সেখানে কোন সাবজেক্টের উপর কত টাকা নলেজ আপনার আছে, কতটুকু জ্ঞান আপনি অর্জন করেছেন, এটা কিন্তু যাচাই বাছাই এমসিকিউ এবং রিটেন দুটি পরীক্ষার মাধ্যমে আপনাকে করা হয়েছে। এখন শুধু আপনাকে ভাইবায় অংশগ্রহণ করতে হচ্ছে। তাহলে ভাইবায় আপনাকে কি পরীক্ষা করবে? নলেজ পরীক্ষা তো শেষ। তাহলে আমার মনে হয় যে ভাইবায় তারা দেখতে চায়, যারা বিচারপতি এবং যারা বার কাউন্সিলের যিনি থাকেন তারা দেখতে চায় যে আসলে আপনি অ্যাডভোকেট হওয়ার যোগ্য কি না, অ্যাজ এ পার্সন হিসাবে আপনার কথাবার্তা, আপনার স্মার্টনেস, টোটালি আপনার যে অঙ্গভঙ্গি, এই বিষয়গুলো তারা মূলত এখানে খেয়াল করে। তাহলে এই বিষয়গুলো আমাদের কীভাবে গুরুত্ব দেওয়া উচিত? প্রথমত দেখেন, বার কাউন্সিল এই ভাইবা পরীক্ষায় আপনি অংশগ্রহণ করতে যাচ্ছেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটি পোশাকের নির্দিষ্ট সেট আপ রয়েছে, সেগুলো মেনটেন করতে হবে আপনাকে। অর্থাৎ আপনাকে সেই নির্দিষ্ট পোশাকটি পরতে হবে, পুরুষের জন্য মহিলার জন্য আলাদা পোশাক। আমরা সকলে জানি যে বার কাউন্সিল কোন ধরনের পোশাক পরে যেতে হবে, সেই পোশাকটা আপনার পরতে হবে এবং সেটা অবশ্যই পরিচ্ছন্ন পোশাক হতে হবে যেন দেখে ফার্স্ট ইমপ্রেশন আপনার প্রতি একটি ভালো তারা দৃষ্টি দেয়, আপনাকে দেখলেই যেন মনে হয় যে হ্যাঁ, সে ইজ ক্যাপাবল অ্যাডভোকেটের জন্য সে যোগ্য, এরকম একটি মনে হয়, সেই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। তাহলে আমি প্রথমে খেয়াল রাখবো হচ্ছে আমার ড্রেস আপটা। আমি অ্যাডভোকেটশিপ হতে যাচ্ছি, অ্যাডভোকেট হতে যাচ্ছি, তাহলে আমার ড্রেস আপটা ঠিক আছে কিনা সে বিষয়টা আমি দেখব। এরপরে আরেকটি যে বিষয় আপনার দেখতে হবে, এটা হচ্ছে যে আমি বার কাউন্সিল এই মৌখিক পরীক্ষায় উপস্থিত হতে গেলে আপনাকে কিছু কাগজপত্র ডকুমেন্ট আপনাকে জমা দিতে হয়, যেমন আপনার অরিজিনাল সার্টিফিকেট, মার্কশিট, এই বিষয়গুলো, এই বিষয়গুলো আপনাকে গোছালোভাবে একটি ফাইলে করে নিয়ে যেতে হবে। যদি আপনি কোনো ক্রমে ভুলে যান সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে। আর একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে আপনাকে কলম নিয়ে যেতে হবে, অনেক সময় তারা কিছু লিখতে বলতে পারে। এই বিষয়গুলো দেখা যাচ্ছে যে আপনাকে বলা হলো যে একটা এখানে একটা সেন্টেন্স লিখুন বা একটা ওয়ার্ড লিখুন, যেমন অনেকে একটা স্পেলিং জিজ্ঞেস করতে পারে যে হ্যাঁ ঠিক আছে আপনি অ্যাব্রিভিয়েশনটা বা স্পেলিংটা আপনি এখানে লিখুন, সেক্ষেত্রে আপনি কলম খুঁজে পাচ্ছেন না, এটা কিন্তু দেখা যাচ্ছে যে আপনার জন্য একটি ডিমেরিট পয়েন্ট হয়ে যাবে ভাইবার জন্য। তাহলে আপনার সেই কাগজপত্র কলম মানে আপনার ডকুমেন্ট যেগুলো আপনার প্রয়োজন, এই প্রয়োজনীয় ডকুমেন্টগুলো নিয়ে আপনাকে ভাইবায় উপস্থিত হতে হবে। এরপর হচ্ছে যে ভাইবা আপনি কীভাবে এন্ট্রি দেবেন ভাইবার রুমে, সেখানে আপনার দেখবেন দুজন বিচারক, একজন বার কাউন্সিলের মেম্বার রয়েছেন। তাহলে তারা কিন্তু আসলে স্মার্ট এবং নলেজেবল পার্সন, যারা বিচারপতি জাস্টিস, তাদের তো জ্ঞানের পরিধি আপনারা বুঝতেই পারছেন। তারা কিন্তু একজন ব্যক্তিকে দেখলেই মোটামুটি আইডেন্টিফাই করতে পারে, তার সম্পর্কে মোটামুটিকে ধারণা তারা কিন্তু পেয়ে যায়। তাহলে আপনাকে তাদের সামনে কিন্তু আপনাকে ভাইবা দিতে হচ্ছে। তাহলে সেখানে কীভাবে আপনি এন্ট্রি নেবেন, কীভাবে তাদেরকে সালাম দিবেন,
এরপর কিভাবে বসবেন সেই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্মার্টনেস আপনার থাকতে হবে, স্মার্টলি সেখানে এন্ট্রি দিতে হবে। আপনি স্মার্টলি সালাম দিবেন, পুরোটাই বলবেন সালাম এরকম না আসসালামু আলাইকুম, এরপরে অনুমতি নিতে পারেন যে বিনয়ের জন্য যে হ্যাঁ আমি বসতে পারি, অথবা তারা নিজেরাও বসতে বলতে পারে আপনাকে, আপনি বসে পড়লেন। সে বসাটাও খুব সুন্দর সাজা গোছালো একটি স্টাইল হবে, যেন খুব বিনয়ী না হয়, আবার যাতে খুব শক্ত হয়ে না হয়, এরকম মানে একদম সিম্পলি যেভাবে বসেন সেভাবে আপনাকে বসতে হবে, এটাও গুরুত্বপূর্ণ। এরপর আপনাকে কোশ্চেনের তারা কোশ্চেন করবে কিছু, এই কোশ্চেনগুলো সাধারণত নলেজেবল কোনো কোশ্চেন হয় না, কিছু আপনার নিজের সম্পর্কে কোনো কোশ্চেন হতে পারে, আপনার সিনিয়র সম্পর্কে জিজ্ঞাসা করতে পারে, খুব সিম্পল কিছু কোশ্চেন হয়। তার মানে আপনার বার কাউন্সিলের জন্য এক্সট্রাভাবে কিছু পড়া লাগবে এটা আমি বলি না, বরঞ্চ যা পড়েছেন সেগুলো আপনার জন্য এনাফ, যেহেতু আপনি MCQ এবং রিটার্নে পাশ করেছেন, এটা আপনার জন্য যথেষ্ট। এখন আপনাকে শুধু কিছু বিষয় মেনটেন করতে হবে, তো সেই বিষয়গুলো আপনি কীভাবে মেনটেন করবেন, যখন আপনাকে কোশ্চেনটা পড়লো সেই কোশ্চেনটার অ্যান্সারটা আপনাকে প্রপারলি দিতে হবে এবং স্মার্টলি দিতে হবে। এই স্মার্টলি শব্দটি এজন্য ইউজ করলাম যে আপনার ভয়েস টোনটা কেমন হবে, যে ভয়েস টোনটা এমন হবে যেন খুব আস্তে না হয় আবার খুব জোরে না হয়। এবার খুব আস্তে হলো দেখা যাচ্ছে জাস্টই শুনতে পেলেন না, সেক্ষেত্রে তারা আবার রিপিট করবে যে কী জিজ্ঞেস করলো, ফর এক্সাম্পল যে ফার্স্টে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার নাম কী, আপনি বললেন যে আমার নাম, উনি এত আস্তে বললেন এটা কিন্তু আসলে হলো না, তাহলে এই বিষয়টা খেয়াল রাখতে হবে। আবার জোরে বলেন আমার নাম, এভাবে কিন্তু হবে না, তাহলে আপনাকে স্বাভাবিকভাবে রাখতে হবে আর কনফিডেন্সটা রাখতে হবে, কোনো ভয় পাওয়া যাবে না, কনফিডেন্স মোর ইম্পর্টেন্ট, এই বিষয়টা আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে হ্যাঁ আমি কনফিডেন্স এখানে এসেছি, কোনো প্রবলেম নাই ভাই, বা কোনো সহজ মৌখিক সাক্ষাৎকার, এখানে আমার তো ভয় পাওয়ার কিছু নেই বা হারাবার কিছু নেই, এই বিষয়টা আপনার খেয়াল রাখতে হবে, তাহলে ভীতি রাখা যাবে না, আপনাকে কনফিডেন্টলি এবং বিনয়ের সহিত কিন্তু অতি বিনয়ী না হওয়া আবার অতি স্মার্টনেস এটা স্বাভাবিকভাবে আপনি অ্যান্সার করবেন, এবং যে কোশ্চেনগুলো করবে সেই কোশ্চেনগুলো প্রপারলি অ্যান্সার করবেন। যদি না পারেন আপনি সরি বলতে পারেন, বাংলায় দুঃখিত বলতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ আপনি পারেন না এটাও কোনো সমস্যা, আপনি সব কিছু পারবেন এটা হতে পারে না, আপনি অনেক কিছু নাও পারতে পারেন, এটা খুব স্মার্টলি অ্যান্সার করা, যেন আপনি মুখ গুমরা করে বসে না থাকেন, টেনশন না করেন যে কী কোশ্চেন করলেন, এরকম যেন না হয়। ফেস এক্সপ্রেশন এটা দিয়ে কিন্তু আপনাকে জয় করতে হবে ভাইবাটা, তাহলে আপনি কথা দিয়ে এবং ফেস যে এক্সপ্রেশন এটা দিয়ে কিন্তু ভাইবা পরীক্ষা আপনি জয় করবেন বা ভাইবায় পাস করবেন, তো সেই বিষয়টা আপনি খেয়াল রাখতে হবে। এরপর আপনাকে কিছু বেসিক প্রিপারেশন তো নিতে হবে, সেই বেসিক প্রিপারেশন নেবেন হচ্ছে যে 60টি বিষয় আপনি পড়েছেন MCQ রিটার্ন দিয়েছেন, সেই 60টি বিষয়ের একদম সিম্পল কিছু, যাতে আপনার আইনের নাম যেন এটা ভুল না হয়। আর এরপর বেসিক যে কোশ্চেন করে, যেমন আপনার সম্পর্কে কোশ্চেন করতে পারে, এরপর যেহেতু আপনি একজন সিনিয়র আন্ডারে প্র্যাকটিস করেন, সিনিয়র সম্পর্কে কোশ্চেন করতে পারে যে আপনার সিনিয়রের নাম কী, তখন নামটি কীভাবে বলবেন, এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয় যে লার্নেড অ্যাডভোকেট, যেন সিনিয়রের নামটা সুন্দর করে বলা হয়, এবং তার সাথে অবশ্যই এই বিজ্ঞ আইনজীবী বা লার্নেড অ্যাডভোকেট এই শব্দগুলো ইউজ করা হয়, এটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আপনাকে কোর্ট নিয়ে কিছু জিজ্ঞাসা করতে পারে, সিম্পল যে আপনি কোর্টে যান কি না, হ্যাঁ আপনি উত্তর দেবেন হ্যাঁ স্যার কোর্টে যাই করে প্র্যাকটিস করে, তাহলে আপনার সিনিয়র কোন সাইডে প্র্যাকটিস করে এটা জানতে, সিভিল বা ক্রিমিনাল, তাহলে কোনো মামলা পরিচালনা করছেন কি না, সেই বিষয়গুলো আপনি স্পষ্ট বলে দেবেন, এবং কোন কোর্ট কোন জায়গায় এই সিম্পল বিষয়টা একটু ধারণা আপনার থাকতে হবে, যেহেতু আপনি অ্যাডভোকেট হচ্ছেন আইনজীবী হচ্ছেন আপনি কোর্টে প্র্যাকটিস করবেন, তো কোর্টের সমসাময়িক কিছু বা আপনার কোর্টের যে বিচারকরা রয়েছেন সেই নামগুলো জানা থাকতে হবে, এরপর বার কাউন্সিল আছে তাদের নামও আপনার জানা থাকতে হবে, এই বিষয়গুলো একদম খুবই সিম্পল বিষয়গুলো আপনার জানা থাকতে হবে, এখানে অন্য কোনো বিষয় নেই। আপনি ভাইবা যেদিন ভাইবা হবে তার আগের দিন আপনি সেই বিষয়গুলো সিলি ম্যাটারগুলো একটু দেখে নেবেন, আর যদি আপনি অরিজিনালি প্র্যাকটিস করেন তাহলে তো আপনার জন্য আরও সহজ হয়ে গেল। আরেকটি কথা এখানে বলতে হয় যে আপনার কিন্তু একটা কেস ডায়েরি আছে, কেস ডায়েরি জমা দিতে হয়, তারা কেস ডায়েরিতে দেখতে পারে, অনেকের ক্ষেত্রে আমরা দেখেছি ভাইবার সময় কেস ডায়েরি দিয়ে কোশ্চেন করেছে, কেস ডায়েরিতে অন্তত যে কেসগুলো আপনি লিখেছেন তার সম্পর্কে প্রাথমিক হলেও আপনার লিখতে যেটাকে ধারণা হয়েছে সে সম্পর্কে প্রাথমিক হলে আপনাকে ধারণা থাকতে হবে। এভাবে করে আপনি টোটালি একটি প্রিপারেশন নেবেন, আর মেইন প্রিপারেশন হচ্ছে আপনার মেন্টাল প্রিপারেশন, আপনার ভীতি দূরীকরণ, এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনি কিন্তু খুব সহজেই ভাইবা পরীক্ষায় পাস করতে পারবেন, আর পাস করলেই কিন্তু আপনি অ্যাডভোকেট হয়ে যাচ্ছেন। যেহেতু আপনি অ্যাডভোকেট হয়েই যাচ্ছেন, আশা করা যায় যে আমার এই বিষয়গুলো খেয়াল রাখলে আপনার ভাইবায় কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। তা আমরা পরবর্তীতে আরও কোনো টপিক্স নিয়ে ভিডিও করব, সে পর্যন্ত ভালো থাকেন, আসসালামু আলাইকুম।